আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মস্কিটো ব্যাট রিপেয়ার করা শিখব এ ধরনের মস্কুটো ব্যাটে স্বাভাবিকভাবে ধরনের সমস্যা হয় একটি হলো জনিত সমস্যা যা ব্যাটারি ভোল্টেজ ড্রপ হয়ে ব্যাটারি ডেড হয়ে যাওয়া অন্যটি হলো সার্কিট জনিত সমস্যা যেখানে সার্কিটে বিভিন্ন সমস্যার কারণে হাই ভোল্টেজ জেনারেট করতে পারে না অথবা ব্যাটারি চার্জ করতে পারে না আজ আমরা একটি মস্কুটো ব্যাটের ব্যাটারি পরিবর্তন করার সময় একটি সমস্যার সম্মুখীন হয়েছি আর তা হল পুরাতন যে ব্যাটারি ছিল তার টার্মিনাল একেবারে সমান এই যে তো মোবাইলের ব্যাটারি যেমন সমান থাকে সেট করে দিলেই চার্জ হয়ে যায় বা সেটিং হয়ে যায় এই ব্যাটারিটি ঠিক তেমনই তো আমরা মার্কেটে ওই ধরনের ব্যাটারি খুঁজে পাইনি এই যে টার্মিনাল সমান থাকার ফলে ব্যাটারিটি এখানে মোবাইলের ব্যাটারি মতো সেট হয়ে যেত ওই একই মডেলের ব্যাটারি যদি আমরা ম্যানেজ করতে পারতাম তাহলে কোনো টেকনিশিয়ান ছাড়া অথবা সোল্ডারিং আয়রন ছাড়া শুধুমাত্র মোবাইলের ব্যাটারি মতো সেটিং করে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত যেহেতু আমরা তা করতে পারিনি তাই স্ক্রুড্রাইভার ব্যবহার করে আমরা ব্যাটের প্রত্যেকটা অংশ খুলে ফেলবো নেটের অংশ বাদে এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেখে আমরা ক্যাবেল যুক্ত করে দেব অর্থাৎ ঝালাই করে দেব তো আমরা প্রথমে ব্যাট খুলে নেব তো দর্শক বন্ধুরা এই ধরনের ব্যাটে একটি সার্কিট থাকে যার মূলত দুটি সেকশন থাকে তো একটি সেকশন মূলত ব্যাটারিকে চার্জ করার জন্য এবং অন্য সেকশনটি ব্যাটারি হতে ভোল্টেজ নিয়ে হাই ভোল্টেজ জেনারেট করে নেটকে সরবরাহ করা অর্থাৎ যে নেটের মাধ্যমে মশা শর্ট হবে অর্থাৎ মশা হাই ভোল্টেজের কারণে শখ খেয়ে মারা যাবে সেইখানে ভোল্টেজ সরবরাহ করা তো দেখেন আমরা ছোট একটি ব্যাটারি এখানে সেটিং করে দিয়েছি তো এ ধরনের কয়েকটি ব্যাট আমার কাছে রয়েছে আমি আস্তে আস্তে এগুলো সেটিং করব তো দেখেন এখানে ব্যাটারি টার্মিনাল কোথায় যুক্ত হবে কোন ক্যাবেলের সাথে তা দেওয়া আছে এখানে নেগেটিভ যে টার্মিনাল নেগেটিভ সাইন দেওয়া আছে সার্কিটের সাথে এবং পজিটিভ সাইনও দেওয়া আছে তো দেখেন এই যে একটি সুইচ রয়েছে যা আমরা অন করে এলইডি বাল্ব জ্বালিয়ে দেখছি ব্যাটারি কাজ করছে তো ওই সুইচটি আমরা মাঝের পজিশনে রাখব ব্যাট অন করার জন্য এবং পুশ বাটন সুইচটি অন করে মশা মারব তো সার্কিটের এখানে দুটি সুইচই থাকে মূলত স্বাভাবিকভাবে সব ব্যাটেই তো দেখেন এখানে নেগেটিভ এবং পজিটিভ সাইন দেওয়া আছে এটা মূলত এসি বিদ্যুৎ সরবরাহ করার জন্য অর্থাৎ ব্যাটারিকে চার্জ করার জন্য প্রতিটা সার্কিটে মূলত এভাবে ব্যাটারি প্লাস এবং মাইনাস সাইন থাকে অর্থাৎ ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ ক্যাবেল যুক্ত করার জন্য টার্মিনাল থাকে তো আমরা এখানে প্রত্যেকটা ব্যাটারি পরিবর্তন করে সুন্দরভাবে ব্যাট রিপেয়ার করতে পারি তো মূলত ব্যাটারি ভোল্টেজ যদি ডাউন হয়ে যায় তাহলে হাই ভোল্টেজ জেনারেট করতে পারে না এ কারণেই মশা মারতে পারে না তো ব্যাটারি পরিবর্তন করলে এ ধরনের সমস্যা সমাধান হয়ে যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম